আমি যদি আমার ভাষায় লেখাপড়ার সুযোগ পাই আমারই দায়িত্ব যে ভাষাগুলি এই সুযোগ নেই সেই ভাষাগুলি তো এই সুযোগ প্রসারিত করা। এভাবে আমাদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে, শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে এবং বিশ্বের যতগুলি হানাহানি ঘটনা ঘটে থাকে, বিশ্ব অশান্তির যতগুলো মূল কারণ তার মধ্যে অন্যতম কারণ হলো আমরা অন্যকে শ্রদ্ধা করি না, আমাদের সিদ্ধান্ত আমাদের কার্যক্রম আরেকজনের উপর চাপিয়ে দিতে চাই। আমরা 21শে ফেব্রুয়ারি 1952 সালে এরকম রক্তাক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। আমরা সেই অভিজ্ঞতা, আমাদের যে সকরুণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বিশ্বের কোনো ভাষাভাষীকে কোনো সম্প্রদায়কে যাতে কখনো স্পর্শ, শিশুর যে সৃষ্টিশীলতা তার যে কল্পনার জগৎ সে তা মুক্ত হয়ে ওঠে তার চিত্রের সাহায্যে। আমি দেখেছি অনেক শিশু ছবি এঁকেছেন, টেলিভিশন দেখছে শিশু, কিন্তু টেলিভিশনটা পেছনের দিকে সামনের দিকে নেই। কারণটা কি? শিশু পাচ্ছে না কেন? তো আমার চিত্রকলার শিক্ষক যারা আছেন আমাদের চারুকলা ইনস্টিটিউটে, আমার অনেক বন্ধু আছেন, তাদেরকে জিজ্ঞেস করছি ব্যাপারটা কি। ব্যাপারটা হলো ওনারা বললেন যে এটা পরিপ্রেক্ষিত, পার্সপেক্টিভ সেন্স শিশুদের এখনো তৈরি হয়নি, তৈরি হলে মাথাটা সামনে চলে আসবে, পেছনে আর যায় না। তো এই যে শিশুদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা একটা গল্প পড়েছিলাম যে শিশুরা আমাদের বয়স্ক মানুষের থেকে বেশি জ্ঞানী, অর্থাৎ আমরা যদি কারোর সঙ্গে বিবাদ করি, ঝগড়া করি, সেটি বলি না, প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। শিশুরা আর এক শিশুর সঙ্গে মারামারি করছে, কথা বলবো না, অনেক কিছু কিন্তু পরক্ষণে ভুলে গিয়ে একসঙ্গে খেলছে। অর্থাৎ তারা যত সহজে দ্রুত সবকিছুকে ভুলে যায় এবং অন্যকে আপন করে নিতে পারে, এই বোধ যেন আমাদের মধ্যে সঞ্চারিত হয়। এই শিক্ষা আমরা শিশুদের কাছ থেকেই পেয়ে থাকি। আমরা কবিতায় পড়েছিলাম যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, আপনারা হয়তো অনেকে পড়েছেন। কবিতাটি যার লেখা তার নামও আপনারা নিশ্চয়ই জানেন, কবি গোলাম মোস্তফা। কবি গোলাম মোস্তফার কৃতি সন্তান, কৃতি পুত্র আজ আমাদের এখানে উপস্থিত আছেন। আপনারা তার নামেই চেনেন, চেহারায় চেনেন, নানাভাবে তার সঙ্গে লেখায় পরিচিত হয়েছেন। তিনি মুস্তাফা মনোয়ার। বাংলাদেশ টেলিভিশনের সূচনা লগ্ন থেকে তিনি রয়েছেন এবং টেলিভিশনে শিশুদের যত প্রোগ্রাম হয় সবগুলোর স্রষ্টা কিন্তু তিনি। যেখানে প্রত্যক্ষভাবে উপস্থিত থাকেন না, তার আইডিয়া, তার বিকল্প, তার উদ্ভাবনী ক্ষমতা তারই শিষ্য সামন্তদের মাধ্যমে সেটি প্রসারিত হয়, সেটি দৃশ্যমান হয়ে ওঠে। আমার আরেক বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের কৃতি শিক্ষক সৈয়দ আবুল বারক আলভি, উনি এখানে উপস্থিত আছেন। তিনিও শিশুদের এই গুণাগুণ, চিত্র শিল্পের সৃষ্টির গুণাগুণ বিচার করেছেন। আরও একজন আছেন, সম্ভবত আপনার নাম প্রদ্যুৎ কুমার, প্রদ্যুৎ কুমার দাস, উনিও এই দায়িত্ব পালন করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ, তাদের ঋণ আমি স্বীকার করছি। আমাদের মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বড় মন্ত্রণালয়, কর্মব্যস্ততা অধিক, তবুও সব কাজ রেখে এই মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব আমাদের বন্ধু মানুষ এস মাহমুদ অফিসার, তিনি এই শিশুদের জন্য শ্রম দিতে, অর্থাৎ এখানে আসার কষ্ট স্বীকার করতে কুণ্ঠিত হননি, বলেছেন শিশুদের যে অনুষ্ঠান অবশ্যই আমি যাব। আর এই অনুষ্ঠানকে সম্পন্ন করার জন্য আমাদের অনেক অফিসার কষ্ট করেছেন, তবে আমার থেকেও সবচেয়ে বেশি এফার্ট বা প্রচেষ্টা যা তিনি এই পরিচালকের, এই ইনস্টিটিউটের পরিচালক ডক্টর অরুণা বিশ্বাস, সার্বক্ষণিক আপনারা তাকে দেখেছেন। আমি বিশেষভাবে তার নাম উল্লেখ করছি, কিন্তু ধন্যবাদ দিচ্ছি না এই জন্য যে কাজ আমাদের সবার, আমরা আমাদের অন্তর্গত দায়িত্ববোধ থেকে এই কাজ করেছি, এটি আমাদের কর্তব্য। কোনো ভুল ত্রুটি যদি আপনাদের চোখে পড়ে আমি তার জন্য দায়ী, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ভুলে যাবেন, আমাদের ক্ষমা চাইবেন। সবশেষে যে শিশুরা আজ এখানে উপস্থিত, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভবিষ্যতের বাংলাদেশ তাদের মাধ্যমে সমৃদ্ধ হবে, আরও উন্নত হবে এবং আমরা সায়েন্স, টেকনোলজি, মেধা চর্চার সকল ক্ষেত্রে, মানব বিদ্যার উৎকর্ষের সকল ক্ষেত্রে তাদের অবদান থাকবে। তারা অবদান রাখবে, আমরা থাকবো না, তারা থাকবে, দেশ থাকবে। তাদের মধ্যেই বাংলাদেশ পরিচিত হবে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আমার কথা কষ্ট করে শুনেছেন, আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। Thank you, sir, for your inspiring words. Now I would like to request Mr. Pradyut Kumar Das, trainer, Shilpakala Academy, to speak a few words on this occasion. Sir, please. Thank you, sir. Now may I request Mr. Syed Abul Barq Alvi, Professor, Charukala Institute, Dhaka University, to say something on this occasion. Sir, please. আয়োজনের জন্য ইনস্টিটিউটকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আজকে অনুষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ থেকে এবং অভিনন্দন জানাচ্ছি যেসব শিক্ষক শিক্ষার্থী তাদের তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাই। আমি যেহেতু এই প্রতিযোগিতা একজন চালক ছিলাম, সেই দৃষ্টিতে আমি ছোট্ট বন্ধুদের কিছু কথা বলতে চাই। ছোট্ট বন্ধুরা, তোমাদের কাজ আমার মাঝামাঝি দেখার সুযোগ হয়, তোমরা প্রত্যেকে খুব সুন্দর থাকো, কিন্তু আমাদের একটা খুব খারাপ কাজ করতে হয়, তার থেকে আবার কোনটা ভালো কোনটা খারাপ এটা বিচার করতে হয়। কিন্তু এত কাছাকাছি কাজগুলো থাকে এবং আপনার তো সুন্দর কাজ থাকে, সেগুলো অনেক কাজ কিন্তু বার করে দেয় এই বিচার কাজ, কারণ বিচার করতে হয় কতগুলো পুরস্কার সে অবস্থিত থাকে তার, এবং বিচার করতে গেলে আমাদেরও মন খারাপ হয়ে যায়, তোমাদের শুধু না। তো যাই হোক, একটা জিনিস মনে রাখবে, আজকে আমরা তো নানান রকম কিছু দিয়ে তোমাদের বিচার করি, কিন্তু এটাও ঠিক যে সবার ছবি প্রতিদিন একই রকম হয় না। আজকে কারো ভালো হচ্ছে, কালকে আরেকজনের ভালো হবে, মন খারাপ করে কিছু নেই। আজকে তাদের ভালো নেই, কালকেই তাদের ভালো লাগে, ভালো ছবি হবে, পাবে। আজকে যে ভালো আসছে না, কালকে যে সে সবচেয়ে ভালো আসবে না, এমন কোনো কথা নেই। এটা মনে রাখবে, মনে আনন্দের ছবি আঁকবে, ছবি ভালো হবে এবং নিশ্চয়ই সামনে পুরস্কার হবে। Thank you, sir, for your nice words. Now, I have singular pleasure to invite the chief guest of today's prize-giving ceremony, Shilpi Mustafa Monwar, the renowned artist both in the national and international arena, to deliver his statement. Sir, please. প্রতিষ্ঠানের মহাপরিচালক, আমার খুব প্রিয় ছাত্র আলবি, আরেক ছাত্র এখানে বসে রয়েছে, সকল এবং এবং আমার ছোট্ট বন্ধু। আসলে ছবি আঁকা শুধু ছবি আঁকার জন্য নয়, কিন্তু অনেকে ভাবে যে ছবি আঁকা মানেই আর্টিস্ট হয়ে যাবে, আর্টিস্ট হওয়া মানেই সে গেল। বাবা আমরা ভাবেন যে আর্টিস্ট যদি হয়, আগে ভাবতো, এখন বোধহয় অন্যরকম হয়েছে একটু একটু, তবে আর্টিস্ট হলে সে গেল, মানে উচ্ছন্নে গেল, এই ভাব ছিল এক সময়। এখনো যে নেই তা, এখনো আছে। আরেকটা কথা যে ছবি আঁকা কিন্তু কিছুতেই ছবি আঁকার জন্য নয়, ছবি আঁকা যদি শিশুরা করে তাহলে তার দৃষ্টিশক্তি বাড়ে, সে পৃথিবীকে দেখতে শেখে, এবং এই পৃথিবীকে যে না দেখে, যে কল্পনায় পৃথিবী কিংবা স্বর্গ দেখে, তার উন্নতি, মানুষ হিসাবে তার উন্নতি। সুতরাং এই দেখার শক্তিটা বাড়াবার জন্যে ছবি আঁকতেই হবে, এবং বিদেশে সকল স্কুলে ছবি আঁকা একেবারে মাস, আর ছবি আঁকতেই হবে। তারা ছবি না আঁকলে হাতের লেখাও হবে না, এবং ছবি না আঁকলে তুমি দেখতে শিখবে না, তাই না? সেই দেখা শেখা, আমি তো ছবি আঁকা বলি না, ছোটদের দেখা শেখা বলি। আচ্ছা, আরেকটি কথা, ছবি আঁকার একটা নিয়ম আছে, তোমরা জানো তো না? হ্যাঁ, ছবি আঁকার একটা নিয়ম আছে, সেই নিয়মটা শিখতে হবে। সেই নিয়মটা খুব সহজ, সেই নিয়মটা আমি বলে তারপর আমি দু একটা কথা বলবো। নিয়মটা কি বলবো? হ্যাঁ, খুব কঠিন কিন্তু মনে রাখা। আচ্ছা, ছবি আঁকার একটা সবচেয়ে বড় নিয়ম, বিশেষ করে ছোটদের ছবি আঁকার সবচেয়ে বড় নিয়ম হলো, এটা মনে রাখবে, মুখস্থ করে রাখবে, ছবি আঁকার কোনো নিয়ম নাই। যদি ছোটরা নিয়ম মেনে ছবি আঁকো তাহলে সেই ছবি দেখা যায় না, ভালো লাগে না। হ্যাঁ, মনের আনন্দে খেলার সময় কি তুমি ভাবো যে দুবার হাসবো না তিনবার হাসবো? হাসতেই থাকো। হ্যাঁ, তো ছবি আঁকাও তাই, তোমার খেলার মতো। তোমার যদি তোমার নিজের মুখে কালো রং দিতে চাও, রং দিয়ে দাও, লাল রং দিতে চাও, দিয়ে দাও। আকাশকে যে কোনো রং দিতে পারো, তাই না? আকাশ তো অনেক রঙেরই হয়। নীল আকাশ যে খালি হবে তা তো না, কালো আকাশ হয়, হলুদ আকাশ হয়, লাল আকাশ হয়, কত রকম আকাশ হয়। আর গাছ সবুজ হবে কেন? সেখানে লাল দাও, বেগুনি দাও, যা ইচ্ছা দাও। এই যে রং নিয়ে খেলা করছো, এইটা তোমাদের মধ্যে যেন থাকে। আর আরেকটি কথা, ছবি আঁকার খুব বড় শত্রু হলো, আবার মঙ্গলও করে, দু একজনের ব্যাপারে হয়তো মঙ্গল করে, কিন্তু ছবি আঁকা উৎসাহ নষ্ট করে অনেক সময়, কম্পিটিশন, প্রাইজ টাইজ পায় তো। কম্পিটিশনে কে কে ফার্স্ট হয়েছিল ছোটবেলায়, আমি বড় শিল্পীদের কেউ বলতে পারছি না। আমি শিল্পাচার্য জয়নুল আবেদিন পারেননি ছোটবেলায় ছবি আঁকতে, কোথায় মনে পড়েন? হ্যাঁ, একজনের কথা মনে পড়েছে, তিনি হলেন রোদা, আমাদের দেশের নয়। রোদা হলো ভীষণ নাম করা স্কাল্পচার, পৃথিবী বিখ্যাত স্কাল্পচার। আর একটা আছে থিঙ্কার, তারপর অনেক রকম আছে, মানে অসাধারণ স্কাল্পচার। তো তিনি ছোটবেলায় তার মা অসুস্থ ছিল, তার বড় বোন তাকে স্কুলে ভর্তি করে দিয়েছিল। তারপরে কিরকম পড়াশুনো করছে তার বোন খোঁজ নিতে গেছে, তখন শিক্ষক বলেছেন যে তুমি যদি তোমার গাধা আমার কাছে পাঠাতে তাহলেও শিক্ষিত করতে পারতাম, তোমার ভাই এতই গাধা, লোকে আমি কিছুই শেখাতে পারবো না। তারপরে সেই ছেলেটিকে ওই বড় বোন ভর্তি করে দিল, মানে যেখানে ছবি আঁকা শেখায়। তবে যারা পয়সা নিয়ে রং তুলি কিনতে পারে না, তখন দেখলো যে মাটি তো সব খুব সস্তা, মাটি তো বাড়ির আশেপাশে পাওয়া যায়, সেই মাটি দিয়ে তিনি কাজ করতে লাগলেন, এবং পৃথিবী বিখ্যাত, পৃথিবীর মানে সর্বশ্রেষ্ঠ বলতে পারো একরকম, রোদা নাম। এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার যে স্কাল্পচার করো এত সুন্দর, হাড়গুলো এত মায়ার এর মধ্যে কি করে তুমি যাও। তখন সে বলেছিল যে আমার মায়ের পিঠে খুব ব্যথা হতো, গায়ে ব্যথা হতো, তা আমি তার মাকে মালিশ করে দিতাম, ওষুধ লাগিয়ে দিতাম। সেই যে মাকে ওষুধ লাগাচ্ছে সেই দরদটা বুঝেছ, সেই দরদটা তার মধ্যে ছিল। আহা, সেই জন্যে আজকে বলছি সেই দরদটা যেন আছে, মায়ের দরদটা। তিনি মাটির দিয়ে জিনিস তৈরি করতেন না, মায়ের গায়ে হাত বোলাচ্ছে, মানে মায়ের তো ব্যথা পায়, যত্ন করে সেই ছেলেটি পৃথিবী বিখ্যাত শিল্পী। সুতরাং আজকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে তোমরা শুনেছ যে আমরা সকল ভাষাকে শ্রদ্ধা জানাবো। আমাদের সে সময়ে যখন আমি তখন ক্লাস 9-এর ছাত্র, যখন গুলি চলল ঢাকায়, আমি তখন নারায়ণগঞ্জে ছিলাম। তো সেই সময় একটা গন্ডগোল হয়েছিল, তারপর আমি ছবি আঁকতাম, আমি সারা রাত ভরে ছবি আঁকতাম এবং আমার অন্যান্য বন্ধুরা নারায়ণগঞ্জে টাঙিয়ে দিত। সেই এরকম ছবি আমার মনে মনে আছে, গলা টিপে ধরছে, মুখে তালা লাগানো, এই রকম যে, হ্যাঁ, আবার এরকম বহু ছবি আঁকতাম। তারপরে একদিন সত্যি ধরা পড়লাম এবং সেন্ট্রাল জেলে 1 মাস 15 দিন আমি ছিলাম। তো আমি বলবো সবচেয়ে বড় পুরস্কার সেটা, আমি যে ভাষার জন্যে জেলখানায় গিয়েছিলাম, এইটা আমার সবচেয়ে বড় পুরস্কার আজ পর্যন্ত। এবং আরেকটি বড় কথা যে উনি একটু আগে বলেছেন যে শ্রদ্ধা করতে হবে নিজের ভাষাকে, তো বটেই, মাতৃভাষা। হ্যাঁ, মাতৃভাষার উপরে তো কোনো ভাষাই হতে পারে না। মাতৃভাষা, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, তাতে বলছে, মাই বলছে যে একদম শিশু সে যখন কথা বলে মায়ের সঙ্গে, তো বলছে সে কি ভাষা জানে না, পুরোই জানে, সে ভাষা শিখেই এসছে, মাতৃভাষা শিখে এসছে। বলে না কেন? না মায়ের মুখ থেকে শুনবে বলে, তাই না? কি সুন্দর কবিতা। আহা, সে বলে না, ছোটরা বলে না ইচ্ছা করে, যাতে করে মায়ের মুখ থেকে শুনতে পারে, এই হলো কথা। সুতরাং এই মাতৃভাষা দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সেটা বুকের মধ্যে শ্রদ্ধা দিয়ে ভালোবাসি, তাই না? এবং আরেকটি কথা তোমরা মনে রাখবে, হাতের লেখা যদিও কম্পিউটারে যদি উঠে যাচ্ছে, হাতের লেখাটা সাংঘাতিক সুন্দর হতে হবে। মাতৃভাষার অক্ষর, আমাদের বাংলা অক্ষর অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। বাংলা লেখা একটা ছবির মতো, বড় বড় কবিদের হাতের লেখা দেখো, যাদের রবীন্দ্রনাথ তো আছেনই, নজরুল, এবং এরা যারা লেখেননি তাদের কবিতাও কত সুন্দর, না? লালন ফকির, হাসান রাজা, কত কিছু আমরা জানি। কিন্তু প্রত্যেকটা গানের মধ্যে ছবি আছে, লেখার মধ্যে ছবি আছে, সব কিছুর মধ্যে ছবিটা আছে। তো ছবি আঁকতে আরও উৎসাহ দেওয়া উচিত বাবা মায়ের, এবং কেউ ভাববেন না যে সে না খেয়ে মরে যাবে। ছবি, আমরা তো বেঁচেই আছি মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আর স্কুল কলেজে যে খুব একটা পাস করে গেছি ভালোভাবেই, কিন্তু ফার্স্ট সেকেন্ড খুব একটা চেষ্টাই করিনি, কিন্তু পড়তাম কখন? আমরা তো পড়তাম না বেশি, সে সময় খেলাধুলা বেশি করতাম, ছবি আঁকতাম। তোমরা তো এখন খালি পড়ো, খালি পড়ো, খালি পড়ো। তোমাদের এত বড় একটা বস্তা চাপিয়ে দেওয়া হয়, তোমরা স্কুলে যাও। আমাদের বই কত যে হারিয়ে ফেলতাম, ইচ্ছা করে 2টো বই নিয়ে যেতাম। এইসবগুলো না করলে তো সঠিক বিদ্যা হবে না। হ্যাঁ, আরেকটা হলো যে ছবি আঁকতে গেলে তার দেখবে কিছুক্ষণের মধ্যে তুমি অত্যন্ত মনোযোগী হবে। ছবি আঁকা মানে ভীষণ অন্তর দিয়ে মন দিয়ে আঁকতে হয়, এইটা শিক্ষা ব্যবস্থায় মনটা যেন নিবিষ্ট। যাই হোক, আজকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল যারা, তাদের জন্যই আজকে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপান্তরিত হয়েছে। তো তোমরা আজকে যে ছবি এঁকেছো, এখন মুশকিল হয়েছে কি, এত সুন্দর ছবি এঁকেছো क्यों क्यों शेष करनी করলে হয়তো বা ভালো হতো। আর একটা কথা যে আমাদের কিন্তু সত্যি আলভি বলেছে কষ্ট হয়েছে কোন ছবিতে ফার্স্ট হাফে কোন ছবিতে কিভাবে বোঝা মুশকিল আছে তাই না, খুবই মুশকিলে পড়েছিলাম। কিন্তু লটারির মতো আমাদের একটু একটু ভালো যারা তাদের ছবি নির্বাচন করতে হয়েছে। আর যারা পাওনি নির্বাচিত হওনি তার মানে ভেবো না যে তোমাদের ছবি হয়নি বা ছবি খারাপ, তার কিছুতেই ভাবে না, ভাববে। আর যারা ভাববে তারা এখনই কান্না শুরু করো, ও তাহলে হাসছো যখন তখন আবার আমাদের আর কোনো ভয় নেই, তোমরা হাসবে। এবং শুধু যে ছবি আঁকার ব্যাপারে নয়, জীবনেও একটা প্রাইজ একটা সিলেকশন খুব বড় কথা, লেগে থাকতে হবে। শিল্পাচার্য জয়নুজাবুদ্দিন মতো রবীন্দ্রনাথ যখন প্রথম ছবি আঁকলেন তখন সকলে খুব বলেছে হ্যাঁ রবীন্দ্রনাথের ছবি, উনি বড় কবি বলে ছবি এত নাম হয়েছে। কিন্তু বিশ্বে যদি 50 জন শিল্পী ছবি শ্রেষ্ঠ বলা হয় তাহলে রবীন্দ্রনাথের ছবি তার মধ্যে পড়ে। সুতরাং আমরা রবীন্দ্রনাথের দেশের লোক, নজরুলের দেশের লোক, বাংলা ভাষার দেশের লোক, মাতৃভাষা। সুতরাং প্রতিটি মাকে বলবো তারা যেন মাতৃভাষাকে অবহেলা না করেন। মাতৃভাষা যখন তখন দোষটা আমি মাদেরই দেবো যখন তারা ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলে। আমরা চলো খেলতে যাই এরকম যেন না বলে। বাংলা বড় সুন্দর, বাংলার ভাষা সুন্দর, বাংলার অক্ষর সুন্দর, বাংলার সুর সুন্দর, বাংলার অক্ষর সুন্দর, বাংলার সুর সুন্দর, এত সুন্দর। আমরা গর্বিত হতে পারি বাংলা নিয়ে, নিশ্চয়ই তোমরা সকলে গর্বিত বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষার চেহারা নিয়ে, বাংলা ভাষার অক্ষর নিয়ে, অসাধারণ অক্ষর। সুতরাং সেই গর্বিত জাতি আমরা, তোমরা সেই জাতিরই ছোট্ট সোনামণি, তোমরা বড় হয়ে অনেক বড় হবে। আর ঘুরে যাও কম্পিটিশনের কথা, খালি ছবি এঁকে যাও। অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। Thank you, sir, for your kind words. Dear audience, now the time has arrived. Yes. Now we are going to declare the names of the prize winners and distribute prizes among them. Today, we could recognize 5 best performances from each of these 3 groups. Dear audience, for these art competition, children were divided into 3 groups based on their ages. The theme for Group A was Education for All, while for Group B and Group C, the themes were cultural diversity and your feeling on the International Mother Language Day, respectively. Now, I am declaring the names of the winners. I request the winners to come to the stage one by one and receive their awards from our respected guests and judges. So from Group A, first of all, I call upon Fahmida Jahan Orpa. Next, Farina Jahan Orpita. Risha Binte Boshi. Next, Subah Noor. Congratulations again. Yes,